আসসালামাইকুম মিমস মম, কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে সিম্পল একটি রান্না করে দেখাবো, তেলাপিয়া মাছের রেসিপি। চলুন তাহলে দেখি। চুলা একটি প্যান বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব লবণ। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব রাঁধুনি মাছের মশলা 1 চা চামচ। দিয়ে দিব সামান্য কিছু পানি। এক কাপের মতো দিয়ে দিলাম পানি। দিয়ে মশলাটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি। মশলার বলক চলে আসছে, এবার ঢাকনাটা উল্টে মাছগুলো দিয়ে দিব। এই সাইজের তেলাপিয়া মাছটা নেবেন। একটু কেটে নিয়েছি আমি একে একে, যাতে মশলাটা ভিতরে ঢুকে। আমি কাঁচা রান্না করতেছি তাই। সাথে ছোট একটা আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে রান্না করব 5 মিনিট, আবার উল্টে দিব। এবার আমি ঢাকনাটা উঠে নিচ্ছি, মাছটা উঠে দিচ্ছি। মাছ তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। এবার সাথে দিয়ে দিব টমেটোগুলো। দিয়ে দিব কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এর সাথে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি, কলা নিচে লেগে না যায় মতন। এভাবে হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। 5 মিনিট রান্না করে নিলাম।
রাসটা বাড়িয়ে। আমার মাছ রান্না হয়ে গেছে, চুলোটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ রান্না। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।